ভরদুপুরে আমবাগানে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ানো এলাকায়। মঙ্গলবার মালদহের চাঁচল থানার গোবিন্দপাড়া কালীগঞ্জে 81 নম্বর জাতীয় সড়কের ধারে আম গাছের নিচে ব্যাগভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চাঁচল থানায়। পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। কারা বোমা রাখলো তদন্ত শুরু হয়েছে। তবে দিনে দুপুরে ব্যস্ততম সড়কের ধারে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এখানে আমাদের শ্মশানের পাশে, এটা হচ্ছে গোবিন্দপাড়া শ্মশান কালীগঞ্জ মৌজা, ঠিক আছে। এই শ্মশানে আমরা এক গাছের নিচে এখন তাজা বোমা 4 থেকে 5টা এক লাল ব্যাগের মধ্যে রাখা আছে। আমরা এই ব্যাপারে খুব আতঙ্কিত, কারণ আমরা এখানে সব যত আমাদের আশেপাশের গ্রাম থেকে মারা যায় আমরা সব দাহ করতে এখানে নিয়ে আসি এটা নিয়ে। এবং NH-31 পাশে দুষ্কৃতীরা যে এখানে রেখেছে বোমাটা, এ নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এবং রাতের অন্ধকারে এই বাগানের মধ্যে বিভিন্ন আসর বসে, জুয়া মদ ড্রাগস এগুলো নেশা করে। তাই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যেন এখানে রীতিমতো একটা ভালো ব্যবস্থা করে, সিকিউরিটি দেয়, এবং এখানে একটা যেন বাতি স্তম্ভ ভালো শ্মশান এখানে রয়েছে ওখানে একটা যেন দেওয়া হয়। অন্যান্য সময় শ্মশানের অবস্থা কেমন, কারা এখানে আসে? অন্যান্য সময়ে শ্মশানে এমনি শ্মশানের কাজ ছাড়া তো আমরা আসি না। যখন এই যে আশেপাশ দিয়ে যাই তখন স্বাভাবিক রাত্রেবেলা 4-5টা ছেলে বা যারা লোকজন বসে বসে কেউ গাঁজার নেশা করে, কেউ মদ খায়। কেউ কালীগঞ্জে এটা খুব আতঙ্ক আছে এখানে জায়গাটা খাতের ব্যাপারে। কোথায় বোমাগুলি উদ্ধার হয়? আমাদের কালীগঞ্জে শ্মশানে। কোথায় কোথায় রাখা আছে বোমাগুলো? গাছের নিচে রাখা আছে।